আসসালামু আলাইকুম খালাম্মা খালু রাফারা দাদুরা গেদুরা মানুরা, কেমন আছেন আপনারা? হগলি আশা করি হগলি এক্সের ভালো আছেন, জম্মের মতো ভালো আছেন, আলহামদুলিল্লাহ ময়ুকলে ভালো আছি। আপনাকে সবাই রে জানাই বসন্তের শুভেচ্ছা। এই মোর মাইগু একাল বায়না দর্শে মুই এই বসন্তের দিন একটু হ্যাগু স্কুলে প্রোগ্রাম হয়, হেইনে যাইবে শাড়িটা রিপোর্টে এই দেয়। এরপর রওনা দিলাম মাইয়ে পোলা বোন সবাই মিললে টিল্লে এই শাড়িটা রিপোর্টে রওনা দিয়ে চললে যেতেছি মাইগুয়ের স্কুলে। এই কলো আইয়ে পড়ছি মাইগুয়ের স্কুলে। এখানে এই সবসময় বিভিন্ন রকমের অনুষ্ঠানে এখানে কিন্তু উদযাপিত হইব, যে এই দেখেন কেমন সুন্দর রং বেরঙের শাড়ি, সালোয়ার কামিজ পরে সবাই আইয়া এখানে ভিড় জমাইছে। দেখছেন এই ডাইন পাশে একটা জিনিস কি দেখেন দেই, এরা এখানে কত সুন্দর মিষ্টির ধরনের সব খাবার দাবার হেই এগুলো বাজাবাজি করতে আসে। এখানে কেমন সুন্দর দেখেন দি এই আর কি কয় ওই যে সন্দেশ, এই কেমন সুন্দর চেহারা আর দেখলি তো খাইতে চান, খাইতে এটা কতটা মজা বি হ্যাঁ জানি না। যাই হোক এহিনে বাজে কি জিলাপি, এরপর আছে ওই নকুল খুরমা আর কি কি যেন মনেও থাকে না। যাই হোক এই হাওয়াই মিঠে লইয়ে খারাই রয়েছে একে দাদু। আর এই ধ্যান কেমন সুন্দর শাড়ি পিন্দা আফারা দিদি সবাই হাঁটাহাঁটি করতে আসে আর কি বুঝেন। এই মন মাইগ্য তো আরতেই পায় না কোনো রকমই খোরাই খোরাই, এমনি হের পায়ে একটু ব্যথা আর কি বুঝেন, এরপর পরছে শাড়ি আর কি আর আটার কোনো কায়দা আছে। যাই হোক হে ওয়েট করতে আসে হ্যার ওই বন্ধু বান্ধব মানে বান্ধবী যে আর কি ক্লাসমেট আইবে, কই কি ফাহে মামনি এই নে যা একটু এই নে তোর একটু এই ভিডিও টিডিও ফটো টটো তুললে লই আর কি বুঝলি, এই নি খারাই খারাই সবাই ছবি টবি তোলে এরম একটা ব্যাপার। এই যাই হোক এরম করতে করতে সন্ধ হয়ে গেছে কি আল্লাহ মোর ভিডিও তো মুই থাই না, মোর একটু ল ভিডিওর মধ্যেই এই দেখি কেমন দেহায় মোরে শাড়ি পিনলে আর কি বোঝেন। এই হ্যাঁ মুই তো আটতেই পারি না বোঝেন, উপরেই পরেন না কায়দা কারণ শাড়ি তো পরি নাই। এদিকে দেখি ডাকডোলের বাড়ি শুরু হয়ে গেছে বোঝেন, এমন মিউজিক হেয়ের তালে তালে নাচানাচি শুরু হয়ে গেছে। মুই একটু সামনের দিকে আউগাইয়া আমার এই ছোট্ট বাবুটার একটু দেখাইতেছে, দেখেন যে কী পরিমাণ লোক এখানে জমা হয়েছে আর দেখলে অবাক লাগে আর কি বোঝেন। এই দেখেন এই বসন্তের উৎসবে একাল সবাই বসন্তে মাতোয়ারাই উঠছে আর কি এরকম একটা অবস্থা বোঝেন। এ খুবই ভালো লাগে এই অনুষ্ঠান দেখতে, বিভিন্ন রকমের এই একটা গান একটা আবৃত্তি একটা নাচ এরকম করে এই আবৃত্তি করতে আসে চলতে আসে আর কি বোঝেন। কেউ দেখতে আসে কেউ ঘুরতে আসে কেউ ভিডিও করতে আসে কেউ ছবি তুলতে আসে যার যার মতো করে। হে এই এহেনে দেখি এক দাদু হে আবার ঝালমুড়ি বানায়, এই কইতে মোরা একটু ঝালমুড়ি খাইয়ে লই বোঝেন। এই হেবি কই দাদু মোকে একটু দেন মোরা একটু একটু খাই, একাল নিরামিষ বইয়ে থাকবো এই ঝালমুড়ি খাই দিয়া। এই এহেনে বইয়ে রয়েছি বোঝেন, এই মোগো বাবু মিউজিকের তালে তালে হে নাচছে উঠে নাচছে উঠে খালি নাচছে উঠে কিন্তু আল্লাহ আল্লাহ খারাই তো আর নাচতে পারে না বোঝেন। যাই হোক এহেনে সবাই বই একটু একটু গল্প গুজব সবাই করতে আসি। এই এর মধ্যে মোর ওই দেখেন কেমন সুন্দর নাচ, এই মিউজিক শুনে মোগো ছোটো বাবু নাচছে উঠে আর কি বোঝেন। এর মধ্যে ওই মোর মায়ের বান্ধবীরা চলে আইসে আর আগে আইসে এই হেরা আবার ওই সেলফি টেলফি তুলতে আসে, ময়ু ফায় হের একটু ভিডিও টিডিও করি লইতে আসে আর কি বোঝেন। এই হেরা সেলফি তুলে নানানভাবে ওরে আল্লাহ হ্যাঁ দেখে মুই বেদিকে যাই বুঝছেন, হেরা যেভাবে করে তোল বলতে আসে এই সেলফি টেলফি বুঝছেন। এই যাই হোক ময়ু একটু ফাহে ভিডিও করলাম হ্যাঁ গো, এই দেখেন কেমন দাঁড়া খালি খালি সেলফি তুলি খালি সেলফি তুলি আর সবাই সেলফি কইন। যাই হোক এখন কই কি মা এখন মোরা ল যাই, এই যাওয়ার সময় কই এই মিডিয়া মিডিয়া কি কয় মিডিয়ার খাউন যে বানাই থুইছে এই একটু নেট্টু তো খাওয়া লাগে, পোলা পানে সব চেনেও না বোঝেন, এই নকুল টুকুলি আর চেনে না ঘুরাঘারা এই কই একটু একটু লই বাসায় যে খাইতে পারো না পারো সিনেমা তো আনে তো গো যা কি। আর এই নিয়ে এই মেলায় যে ছবি টবি তুলছি কয়েক কয় ছবি আপনাকে দিয়ে দিলাম। এই এরপর মোরা চলে আসি গার্ডেন এনে কোনখানে এটা ওইলে কাকুলির মোর আর কি নিস্তেলায় দাঁড়াইছি মিউজিক শূন্য মগো বাবু ধান কেমন করে মোর কলে বই একটু একটু নাচছে ওটে নাচছে ওটে। এই হে এরপরে উঠতে পড়ছি এই দোতলায় গার্ডেন এনে বুঝছেন, আহারে আল্লাহ আই আমাকে সত্যানাশ করতে আছে টিস্যুর এই বাবুটাই বুঝছেন, এরা তো টিস্যু দেশে ভালোবাসে। এই মোরা এবার বইয়ে থাকুন কত কোন ছবি টবি তুললাম ভাই হে আয় না এখনো হে বিজি মোরা আবার একটু ছবি টবি তুললে লইতে আসি। এই হ্যাঁ ওই টমনেকেও লাগে শেয়ার করলাম আর কি ছবিগুলো আর কি বোঝেন। এই এর মধ্যে বাই চলে আসছে এই চলে আসি পর বাড়ি দিয়ে মোকে বয় থুইছে 10 মিনিট কয়েন দিয়ে কী অবস্থা, আর আসলে এত ভিড় বুঝছেন হ্যাঁ কী কম আসবো বিশেষ দিনে সবাই খালি এই বাহিরে একটু খাইতে টাইতে চললে আর কি বোঝেন। বাড়ি দিয়া মোগো এই 10 মিনিট বয় থুয়ে এই হের পর মোগো একটু এই খাওয়ন দাওয়া লই আসে আর কি এই দাদু আর কি বোঝেন। এই এখন মোরা একটু একটু খাবো দাবো এই মোগো ছোট্ট বুড়ির লই মোর বুনি তো একাল খাওয়া দাওয়ায় খুবই কষ্ট হয়ে যায় বোঝেনি তো পোলাপান লগে থাকলে কী অবস্থা হয়, এটা দড়ি টান দেয় ওটা দড়ি টান দেয় বোঝেন। এই এই গরম সুপের মধ্যে হে আর ঢুকেই দেয় কী বোঝেন সাহসটা কে কে আর কিছু খাইতে পারে, হেরপর দড়ি টানাটানি হরে আর কি বোঝেন। এই সবাই বাইরে ঘুরে একটু লইতে আসি এখন একটু খাইতে আসি আর কি এই মুইকে এই খাই যে মুই একটু ভিডিও নিয়ে যে মুই খাইতে আসি বোঝেন। যাই হোক এই সবাই সবার মতো খাইতে আসে আপনাকে একটু দেখাই দিলাম এই বুড়ি ধ্যান হে করে কেমন।
এই তাহার মুই এই সাইড দিকে চাইয়ে বোঝেন বেদিক হয়ে যায়। ওরে আল্লাহ কি পরিমাণ মানুষ বোঝেন, একালে এই উপসেইয়ে পড়তে চাই, রেস্টুরেন্টে এত ভিড় বোঝেন, সাইড পাশে খালি লোকজন আর লোকজনে, বয়স্ক বয়স্ক মুরব্বি মুরব্বি খালাম্মারাও কি সুন্দর হাতে ফুল টুল লই এই এর পর আটতে আসে বোঝেন রেস্টুরেন্টে ঢুকছে। মোর মাইকে কয় দেহ আম্মু কেমন সুন্দর বুড়া হের রাতে কি সুন্দর ফুল হারে কেটা দেশে। এই তাহার এই খাওয়া দাওয়া শেষ, মুই কই থুতমাটার একটু মুসছিলে সুন্দর হরি আবার লাগিল গে কিছু রইস নির্মাণ শেয়ার হলে দেখলে আসবে বুঝলেন। এই যাই হোক একটু থুতমাটা মুসি টুসি দেখে লইছি, রিক্সা করলে উঠতে পড়ছি, চললে যাবো বাসায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোল্লগি দোয়া হরেন, আল্লাহ হাফেজ।